ফ্রেন্ডস, পণ্ডিত মিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চান টান করে রেডি হয়ে গেছি, রেডি হয়নি, বাস চান করে জাস্ট পার হয়েছে। আর আজকে আমাদের সানডে স্পেশাল কি হচ্ছে তাই চলুন দেখাচ্ছি কি হচ্ছে। আজকে সানডে স্পেশাল হচ্ছে এগ টোস্ট। এগ টোস্টের জন্য এখানে ব্রেড এগ দিয়ে শেখানো হয়ে গেছে আর একটা হচ্ছে ওখানে। আর আজকের খাবার কে বানাচ্ছে? আমাদের নতুন স্যাফ বাবু বানাচ্ছে সকালবেলার নাস্তা। এখানে পেঁয়াজ কাট হচ্ছে আর একটা বাকি আছে, বাস হয়ে যাবে। আর একটা আজকে নতুন জিনিস করেছি, আজকে করেছি গোটা মসুর সেদ্ধ, তাতে মুড়ি দিয়ে খাওয়া যাবে আর তার সাথে কাঁচা লঙ্কা। আমি রেন্টারকে অনেকবারই বললাম যে আমার এটা খুবই পছন্দ, তোদের তোমাদের যদি আছে তাহলে আমাকে একটু দিও, মুড়ি খাবো। তাই আমি সকালবেলা এটা গোটা মসুর সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমাদের দেখুন বাগানের কত ফুল, এখানে পুজো করবো, এখানে মন্দির, এবার আমি পুজো করবো, সাজিয়ে নেবো, তারপরে দেখাচ্ছি আমার মন্দিরটা কেমন দেখাবে। আর দেখুন এক টোস্টের মধ্যে কি আছে, ব্রেডগুলো তো আগে দেখিয়ে দিয়েছি, শশা আছে, পেঁয়াজ আছে আর কেচাপ আছে। এবার টেস্ট করার পালা। দারুণ হয়েছে বাবু, হয়ে গেছে। এবার দেখুন আসুন দেখুন বাগান কত দেখুন শুনুন দেখা দেখা কি আনন্দ। এখানে দেখুন একটা আছে, এখানে দেখুন একটা আছে, আর উপরে একটা বাচ্চা আছে, এখানে অনেকই বাচ্চা আছে, দেখুন অনেকই বাচ্চা বেগুন আছে, প্রায় 30-40 খানা বেগুন আছে। এই যে ছোট্ট ছোট্ট অনেকই আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন এখানে আছে, এখানে এই এখানে আছে, এখানে আছে, এই যে দেখতে পেলেন এই যে ছোটো না, এখানে দেখুন একটা আছে, এখানে দুটো আছে, আর এখানে একটা জম্বো সাইজের বেগুন আছে, এটা তুলে নেব। আর সব ছোট্ট আছে, এখন তুলব না, আর এটা একটা তুলে নেব। সাইজ সব একটু শুধু দেখুন, বলছে বাগা এখন বাজারে অনেক সবজির দাম, তার সেটা সেভাবে যদি ভাবা যায় তাহলে আমি এখন খুবই বড় লোক। দেখুন অনেক বেগুন আছে আমাদের বাড়িতে, বেগুন এখন আমাদের এখানে 80 টাকা কেজি, আপনাদের ওখানে কত টাকা কেজি নিশ্চয় কমেন্টে বলবেন। আর এখানে লঙ্কাগুলো দেখুন পেকে গেছে, তুলে নিচ্ছে। আর আমার বাগানের মধ্যে একটা যে পোকা চলে এসছে গো, সব গাছগুলো নষ্ট করে দিচ্ছে, দেখবেন পোকাটা দেখিয়ে দিচ্ছি দাদা। বিচ্ছিরি একটা পোকা কোথায় চলে গেল কে জানে, সকালবেলা ছিল। কি সুন্দর লাগোয়াটা উঠছে, এই যে উড়ে যাচ্ছে এই এই পোকাটাই, বড় বড় আছে, সব গাছগুলো নষ্ট করে দিচ্ছে। তাহলে চলুন বাগান দেখা হলো, বেগুন দেখে তো আনন্দ, দেখেই তো আনন্দ লাগছে। এখানেও আছে দেখলাম, এই নিচের মধ্যে দুটো বেগুন আছে, এই দেখ একটা দেখতে একটু এই যে এই দেখ দেখতে পাচ্ছিস, আরে একটা জবা ফুল দেখ, আরে এখানে নিচের মধ্যে আরও বেগুন আছে রে বাবু দেখ, এই দেখ এই দেখ দুটো বেগুন এখানেও পড়ে আছে, গাছটা এত ভারী হয়ে গেছে পড়ে গেছে। আর এখানে একটা জবা দেখুন দেখতে পাওয়া যায় না, একটা জবা একটা মাটির মধ্যে পড়ে আছে, দেখা যায় না, কি সুন্দর সাইজটা দেখছেন, ফুটেছিল কত সুন্দর না। দারুণ একটা জিনিস দেখাচ্ছি, অবাক হয়ে যাবে কি হয়েছে দেখো, এই দেখুন কি হয়েছে, এই যে এখানেও একটা আছে আর এখানে তিনটা আছে, কি সুন্দর লাগছে না। আরও আছে কানে, ও এখানেও আছে একটা, দেখুন দূর থেকে একটু দেখা, এই যে চলে খাওয়া যাবে না, দেখুন এটা শুক্তো করো, নিচে করো। আর পেঁপে গাছগুলো এক বছর থেকে তাকিয়ে তাকিয়ে থেকে গেলাম, ভাবছিলাম হবে না হবে না, হচ্ছে ছোট ছোট জিনিস দিয়েছি,
আমার দেখে যে আনন্দ, সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছি। দুটো কোথায় হয়েছে? গাছ আনতে, সব গাছ তো নষ্ট হয়ে গেছে, বেগুনটা খুব সুন্দর হয়েছে, এবার টমেটোটা না হলে হয়, তাই টমেটো গাছ আনতে চাই। আরো কিছু দেখতে পারলে আরো কিছু নেব, তাই এখন আমরা চলে যাচ্ছি, চলেই যাচ্ছি। আর লং ড্রাইভে বাইকে যাওয়ার একটা আলাদা ফাইনালি নার্সারি পৌঁছে গেলাম। দেখুন নার্সারি পৌঁছে গেছি, আর কতজনা ফুল নিতে এসছে দেখুন, গাছই গাছ, প্রচুর গাছ। আমি কোন গাছটা নেব ওটাই বিচার, কতজনা আছে দেখুন গাছ। নেবু ধরেছে দেখুন, ইয়ে কিস চিজ কা পেড় হ্যাঁ, ফল হ্যাঁ, ক্যা হ্যাঁ, ইয়ে গুল্লার আঞ্জির, জো লাল লাল হতা হ্যায় সো, আচ্ছা না কুছ না, 12-13 দিন বাদ লাগানে লাগ হো জায়েগা, হাম জব আতে। এই যে আম গাছ, ফুল গাছ, কত আম গাছ দেখুন, জামুন গাছ। আর কিন্তু আমি যেটা নিতে এলাম সেটাই নেই, টমেটো গাছ নিতে এলাম নেই, শো প্লান্ট। শুধু এখন আমটাই বেশি আছে, আবার গাছগুলো বুঝতেও পারছি না। আর শোক ট্রি আছে, আমি এগুলো সব আম, শো প্লান্ট আছে, এখন বলছে এখন নেই, হবে কিছুদিন পর। अभी सब्जी का कोई पौधा नहीं है, नहीं शायद चारा ही है, अभी हम जिस टाइम आते हैं सब खत्म हो जाता है। ये देखो ये इंडोर प्लांट गला है, अभी खुद छिला ये देखो, देखी कत दाम एक नेबो बाड़ी मध्य रखार जन्य, खूब सुंदर लगछे ना, एगुलो सब इंडोर प्लांट, দেখি কোনটা নেওয়া যায়। আহা কি সুন্দর লাগছে না দেখুন, ও মাই গড কি সুন্দর যে লাগছে আমি কি বলবো। শুধু শুধু চলে যাচ্ছি, এখানে দেখুন শ্যাম মন্দিরটা আমাদের কি সুন্দর মন্দিরটা, তাই এই রাস্তা দিয়েই শুধু মজা করে যাচ্ছি, কিছু তো পেলাম না, বলেছি 8-10 দিন পর আসতে, তার মধ্যে বেগুন চারা আর টমেটো চারা লঙ্কা চারা সব রেডি হয়ে যাবে। শুধু শুধুই চলে এলাম, এবার কিছু খাবো তারপরেই যাবো, অনেকদিন থেকে বার হয়নি, আজকে চিকেন রোল খেতে ইচ্ছে হচ্ছে, তাই চিকেন রোল খাবো। কিছু হলো না হলো ঘোরা তো হলো, এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না, তাই বেরোলাম, ভালো লাগছে। আর চলুন চিকেন রোল খাবো, অনেকদিন দিয়ে চিকেন রোল খাইনি, খেতেই হবে, যা হবে হবে, আমার খেতেই হবে চিকেন রোল, তারপরে রাত্রে যা হবে দেখা যাবে, সকালবেলা ওষুধ খেয়ে নেব কিন্তু খাবো। Yeah.
ফাইনালি রোল রেডি। ফাইনালি বাড়ি চলে এসেছি, চিকেন রোল খাবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমি চিকেন রোল এনজয় করছি, পরের ভিডিওতে আবার দেখা।